আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ফ্রেন্ডস অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি হওয়ার জন্য বা বিভিন্ন কারণের জন্য আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাই কিন্তু ফেসবুকে কিছুদিন আগে আপডেট রাখার জন্য ফেসবুকের সেটিংগুলো অনেক আগে পিছু হয়ে গেছে তাই জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে অনেকের অসুবিধে হচ্ছে তাই ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচে দেখুন একটা আপনার আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসে নিচে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আগে কিন্তু এখানে এরকম অপশান ছিল না আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশান এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস এবার আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমে আমার কন্ট্রাক্ট ইনফো শো করা আছে তারপর ডেট অফ বার্থ শো করা আছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করা আছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন দুটো অপশন শো করা আছে নিচের অপশনটা দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেশান আর ডিলিটেশন এবার আপনাকে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন উপরে ক্লিক করতে হবে এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার আপনাকে নিচের অপশন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি কোনো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে এখানে পে শো করবে কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে আপনার পেজও ডিলিট হবে আর যদি কোনো পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে কোনো পেজ শো করবে না তো এবার এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজাইন সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এবার নিচে কন্টিনিউ এবার আবার কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক এখন আর ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এর নিচে দেখুন একটা অপশান আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন কত সহজেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা গেলো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি বুঝতে কোনো ধরনের অসুখ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন